নাম শ্রেষ্ঠং মনুমপি শচি পুত্র মাত্র স্বরূপম রূপম তস্যাগ্রজং মুরুপুরিম মাথুরিং গুষ্টবাটিম রাধা কুন্ডং গিরিবরমহো রাধিকা মাধবসম প্রাপ্তজস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুম তং অতু অস্মিন নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরপথা ধামদায় নগর গ্রাম তারিণী নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে অর্জুনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অর্জুনে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র কি গৌর প্রেমানন্দে আজকে এই নবদ্বীপ মণ্ডলে শ্রীমন্ত দ্বীপ বেলপুকুরে অভিন্ন বৃন্দাবন বেলবনে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তীর স্থানে তার সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ এখানে অবস্থান করছেন। তো আজকে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জিবিসি ওং বিষ্ণুপাদ অশ্বকরুশত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। আমি চেষ্টা করবো বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়
বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তো আমরা যেটা গাইছিলাম কৃষ্ণ 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 হে, এটি মহাপ্রভু দক্ষিণ ভারতে যাওয়ার সময় তিনি রাধারানীর ভাবে বিভাবিত হয়ে এই কীর্তন গেয়ে গেয়ে যাচ্ছিলেন। এখানে আমাদের বোঝা উচিত যে কৃষ্ণ 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 হে, তবে আছে কৃষ্ণ কৃষ্ণ রক্ষমাম, আর একটা আছে কৃষ্ণ কৃষ্ণ পাহি মাম, নট ত্রাহি মাম, পাহি মাম, রক্ষমাম আর পাহি মাম, এটা সবাই আমি লক্ষ্য করছিলাম, সবাই ত্রাহি মাম বলছিল। পাহি মাম, পাহি মাম মানে আমাকে পালন করুন, ত্রাহি মাম মানে রক্ষা করা, দেবতারা বলে ত্রাহি মাম, রক্ষমাম আর পাহি মাম। এখানে মহাপ্রভু রক্ষমাম মানে আমি বিপদে পড়েছি এরকম নয়, যে আমরা যাতে কৃষ্ণের পাদপদ্ম না ভুলে যাই তিনি রাধারানীর ভাব অঙ্গীকার করেছেন, এটি শিখাচ্ছেন যে আমাকে রক্ষা করুন যেন আমি কৃষ্ণ তোমার পাদপদ্ম সেবা থেকে বঞ্চিত না হই, ভুলে না যাই, এই জন্য রক্ষমাম। পাহিমাম মানে তোমার সেবা দিয়ে আমাকে পালন করো, এটা হচ্ছে পাহিমাম। এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। ওখানে আরো অনেক অর্থ আছে নিগুড়, সেগুলো আমি বলছি না, সেজন্য আমি প্রায় সময় দেখি ভক্তরা ত্রাহিমাং বলে, না পাহিমাম, পালন করুন। মহাপ্রভু রাধারানীর ভাব অঙ্গীকার করেছেন, রাধারানীর গাত্র রং নিয়েছেন এবং গৌরাঙ্গ রূপে এসেছেন, সেজন্য তিনি রাধারানীর ভাবেই কৃষ্ণের কাছেই প্রার্থনা করছেন সবকিছু। তো আমাদের ভক্তদেরও এটি প্রার্থনা করতে হবে, আমরা জড়জাগতিক কিছু বিষয়ে হারাচ্ছি তার জন্য আমাকে রক্ষা করুন, বা আমরা কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছি, কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো কিছু হচ্ছে তার জন্য রক্ষা করুন, রোগ থেকে রক্ষা করুন, এইরকম ভক্তি জীবনে প্রার্থনা নয়, সেটা পূর্বের কর্ম অনুসারে এগুলি ঘটে। সুখ দুঃখ দুটি জিনিস, আমরা সুখ পেলে আনন্দ করি, দুঃখ পেলে কষ্ট পাই, কিন্তু ভাগবতে বলা হয়েছে যে দুঃখবত অন্যত সুখম, নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় ১৮ নম্বর শ্লোকে সবাই পড়ব। আমাদের একমাত্র প্রয়াস ভক্তি করতে হবে, ভক্তি মানে ভগবানের সেবা প্রার্থনা করতে হবে, এই জন্য আমরা প্রতিদিন এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র আমরা জপ করছি। প্রভুপাল বলেছেন আমরা কৃষ্ণ এবং রাধারানীর কাছে তাদের সেবা প্রার্থনা করছি, আমরা অন্য কিছু জাগতিক জিনিস প্রার্থনা করব না এই হরিনাম করার মাধ্যমে। সেজন্যই মহাপ্রভু তার আটটি শিক্ষার মধ্যে একটি শিক্ষা রয়েছে, ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবতা ভক্তির অহিতকি তৈরি। ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দাও ওহে গৌর হরি অহি তুকি ভক্তি চরণে তোমার। ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকের বাংলা পয়ারে গিয়েছেন এরকম, কবে হবে বলো সেদিন আমার এই গানের মধ্যে আছে। তো সেজন্য আমাদের ভগবত ভক্তি করা যে প্রয়াস, কেবল কৃষ্ণ সেবা প্রয়াস করতে হবে, সুখ দুঃখ প্রয়াস করবে না, দুঃখটা পূর্বের কর্ম অনুসারে হবে, সুখটাও পূর্বের কর্ম অনুসারে হবে। এখানে যা কিছু সংগঠিত হচ্ছে আমাদের পূর্ব কর্ম অনুসারে, কিন্তু এই শুদ্ধ ভগবত ভক্তিতে যুক্ত হওয়া মাধ্যমে আমরা এই সমস্ত জাগতিক সুখ এবং জাগতিক দুঃখর মুক্ত হওয়ার জন্য আমরা ভক্তি করছি না। সেজন্য পাপ পুণ্যময় দেহ সকলি অনিত্য এহ, ধনজন সব মিথ্যা ধন্দ,
মরিলে যাইবে কোথা তাহাতে না পাও ব্যথা, তবু নীতি কার্যকর মন্দ। কিছুজন আমাদের বাস চলে যাবে, লাস্ট বাস, যারা বাসে এসেছেন তারা চলে যাবেন। কিছুজন আমাদের গৌতম দাস ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকা এই কথাগুলি বর্ণনা করছেন। সেজন্য পাপকর্ম থেকে দুঃখ হয়, পুণ্যকর্ম থেকে সুখ হয়, পূর্বের কর্ম অনুসারে। পূর্বে পাপ করেছি তাই দুঃখ হচ্ছে, পূর্বে কোনো পুণ্য কর্ম করেছি তাই সুখ হচ্ছে, কিন্তু এটি অনিত্য। পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ। ধনজন সব যে পেয়েছি, কেউ পুত্র পায় কিন্তু পায় না, কেউ টাকা পয়সা পেয়েছে কেউ পায়নি, সেজন্য এইগুলি দ্বন্দ্ব, সব মিথ্যা ধন্দা। এগুলি নিত্য পিতা নয়, নিত্য সম্পত্তি আমার কাছে থাকবে না, নিত্য পুত্র কন্যা থাকবে না, এগুলি পূর্ব কর্ম অনুসারে পেয়েছে আবার সব চলে যাবে। সেদিন আমাদের একটি লক্ষ্য কেন্দ্রবিন্দু কৃষ্ণ, এবং সেই কেন্দ্রতে আমরা থাকব, কৃষ্ণকে কেন্দ্র করে আমাদের সংসার নির্বাহ করব। আমি কালকে বলছিলাম যে এই ধাম পরিক্রমা, এখানে আমরা পরিক্রমা শব্দ বলছি, আবার গীতায় আমরা দেখছি জন্ম মৃত্যু জরা ব্যাধি পরিক্রমা, বারবার জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, জন্ম হলে মৃত্যু হবে আর মৃত্যু হলে আবার জন্ম হবে, আর দেহ গ্রহণ করলে রোগ ব্যাধি থাকবে, বার্ধক্য হবে, এটি কেউ রোধ করতে পারবে না। তো সেজন্য যাতে এগুলি মুক্ত হওয়া যায় তার জন্য আমরা এই মনুষ্য জন্মে এবং সাধুর সঙ্গে ভগবত ভক্তি যাজন করছি। তো যেন একসাথে এই পরিক্রমা যে বহু লোক উপকৃত হবে একসাথে, এই জন্য আমাদের আচার্যরা এই পন্থা করেছেন ধাম পরিক্রমা। এখানে আমরা কেন্দ্রবিন্দু এই ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে রেখেছি, আর তার ভক্তের আনুগত্যে যখন আমরা এই পরিক্রমা করব তখন আমাদের জন্ম মৃত্যু চক্র সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। নিদায় গৌর সীতানাথ আনন্দে হরিব। এই জন্য এই পরিক্রমা বৈষ্ণবদের আনুগত্যে পরপর আমরা চলার চেষ্টা করছি। আপনারা দেখছেন গৌরনীতায় সামনে চলছেন, তাকে কেন্দ্র করে বৈষ্ণববৃন্দ সেখানে রয়েছেন, তাদের আনুগত্যে পিছে পিছে হরিনাম সংকীর্তন সহযোগে এই নবদ্বীপ ধাম পরিক্রমা হচ্ছে, যেখানে নবদা ভক্তির যাজন হচ্ছে এবং পাঁচটি ৬৪ ভক্তি অঙ্গের পাঁচটি অঙ্গ একসাথে যাজন হচ্ছে, তার মধ্যে মুখ্য অঙ্গ হচ্ছে নাম সংকীর্তন। এই জন্য বেশি করে হরিনাম সংকীর্তনে গুরুত্ব দিতে হবে। অনেক ভজন আছে কিন্তু সেই সমস্ত ভজন থেকে হরিনামকে বেশি প্রাধান্য দিতে হবে, যেন হরিনাম কীর্তন যেন বাজনা দিয়ে ঢেকে না যায়, ওটা কলি। গুরু মহারাজ বলছে ওটা কলির কাজ, বাজনা দিয়ে ভগবানের নামকে ঢেকে দিবে। আমরা বাজনা বাজলে নাচি কিন্তু কীর্তনের এমন তরঙ্গায়িত করতে হবে বা গাইতে হবে সেখানে অটোমেটিক্যালি নাচ হবে, বাজনাটা তার নিচে থাকবে। গান বাজনা বলা হয় না বাজনা গান বলা হয়, গান বাজনা বলে, তার মানে গানের নিচে বাজনা থাকবে। কিন্তু এখন আমরা ভক্তরা রাজসিক স্তরে চলে যাচ্ছি, সেখানে খুব জোরে জোরে বাজাই, গানটাকে ঢেকে দিই। কলি বলছে আমি ভয় পাই না হরিনামকে, কেন না বাজনা দিয়ে ভগবানের নামকে ঢেকে দিব, তাহলে আমার আর কোনো ভয় থাকবে না, তো কেউ শুনতে পাবে না। তো যেন বাজনায় নাচলে হবে না, ভগবানের নামে নাচতে হবে। তো আমাদের নাচ ও অঙ্গভঙ্গিটাও সকলের যেন ভদ্র হওয়া উচিত, মহাপ্রভুর নৃত্য যেভাবে হওয়া উচিত। তো সেজন্য মাতাজিদেরও সাবধানতা অবলম্বন করতে হবে, তাদের নাচটাও যেন এমন হওয়া উচিত তাদের যেন মায়ের মতো ভূমিকা দেয় সবাই, এটাও যেন সবাই লক্ষ্য রাখবেন। তাদের পোশাক পরিচ্ছদ হাঁটা নাচ সেটাও যেন সঠিকভাবে হওয়া উচিত।
তো সেটাই আমাদের সদাচার পালন করা উচিত ধামের মধ্যে এবং প্রচারের মধ্যে। আমাদের দেখে মানুষ উৎসাহিত হবে, এই ভক্তগুলি কত শান্ত, এদের কীর্তন, এদের নাচ কত ভক্তিময়, লোকের আকৃষ্ট হবে। সেই জন্য এই ধাম পরিক্রমা, এই ধাম হচ্ছে আশ্রয়, ধাম শব্দের অর্থ হচ্ছে আশ্রয়, সেজন্য ভগবান হচ্ছেন একমাত্র আশ্রয়। সমাশ্রিত যে পদপল্লব প্লবম মহৎ পদং পুণ্য যশ মুরারে, তাই তার আশ্রয় গেলে তিনি আমাদের মুক্তি দান করবেন। মুক্তি মানে কি? এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত স্বরূপেন ব্যবস্থিতি, আমার স্বরূপে অধিষ্ঠিত হয়ে ভগবানের নিত্য সেবাতে যুক্ত হতে পারবো, এটা হচ্ছে আসল মুক্তি। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেন ব্যবস্থিতি, স্বরূপে অধিষ্ঠিত হব, কৃত্রিম উপায়ে স্বরূপ লক্ষণ না, স্বাভাবিক ভাবে স্বরূপ উপলব্ধি হবে গুরু কৃপা ভগবানের নাম ভজনের মাধ্যমে, ভক্তি সেবার মাধ্যমে জীবের হৃদয়ে স্বরূপ ভাব আসে। এরকম নয় কৃত্রিম ভাবে আমি এই বয়স, আমি এরকম মেয়ে, এইসব চিন্তা করা, ওটা প্রাকৃত সহজাদের চিন্তা, সেরকম যেন না করেন তিনি। কৃত্রিম উপায়ে যেন আমরা ভগবানের নাম করে রাধা কৃষ্ণ এই করছে সে এরকম না, স্বাভাবিক আসবে। যেন নামটা পরিচয়ে নাম জপ মানে নাম গ্রহণ সম্বন্ধে একটা লেখা আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ লিখেছেন, নামটা পরিচয় পড়বেন। ওটা কৃত্রিম উপায়ে কোনো কিছু আমরা করবো না, সেজন্য আমাদের ভগবানের নাম জপটাও উচ্চস্বরে করতে হবে। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি, এটি প্রভুপাদ শিখিয়েছেন। তাহলে স্বাভাবিক স্মরণ হবে। একদিন গুরু মহারাজ এবার একটা নোট দিয়েছেন যে তুমি যে ভজন করছো তার প্রমাণ হবে, তুমি হুচট খেয়ে কৃষ্ণকে আসছে মনে, তাহলে তুমি হরিনাম করছো তার প্রমাণ হবে। আমরা হুচট খেয়ে কি হরে কৃষ্ণ আসে, মা গো বাবা গো চলে আসে, তাহলে আমার হরিনাম হচ্ছে না। তো সেই জন্য কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে, সেজন্য আমরা জুড়ে জুড়ে জপ করবো। 25,000 নাম ষোলমালা জপ গুরু থেকে যখন দীক্ষা নিচ্ছি সেটা যেন শুনে শুনে জপ হয়। সেজন্য এই পরিক্রমার সময় শুনে শুনে জপ, কীর্তন, হরিনামকে প্রাধান্য দেওয়া, কেন প্রত্যেকটা ভক্তির অঙ্গে নামকে প্রাধান্য দিতে হবে। অর্চন হচ্ছে সেখানে যদি নাম প্রাধান্য না থাকে, ভাগবত পাঠ হচ্ছে সেখানে ভগবানের নামের প্রাধান্য না থাকে, আপনি ভোগ লাগাচ্ছেন ভগবানের নাম করলেন না, গীতা ভাগবত পাঠ করছেন ভগবানের নাম করলেন না, সব নিষ্ফল হয়ে যাবে, সব কর্মকাণ্ডে চলে যাবে। তো সেজন্য ভগবানের নামকে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। ভজন গাইলেন হরিনাম করতে হবে, ভজন গাই আমরা ছেড়ে দিলাম, বেশি ভজন গাই হরিনাম করি না, এটা ঠিক নয়। সেজন্য ভগবান কৃষ্ণ তিনি দ্বাপর যুগে বৃন্দাবনে লীলা বিলাস করেছেন। এক সময় কৃষ্ণ গুচারণে গিয়েছেন তার সমস্ত সখাদের নিয়ে, তো একটি কদম গাছের নিচে সব সখাদেরকে নিয়ে কৃষ্ণ বসেছেন। তখন সখাদের ইচ্ছা হলো বেল খাওয়ার জন্য, বেল ফল, বেল ফল খেতে কেমন মিষ্টি, বেলফল খেতে মিষ্টি, তো গোপ সখাদের ইচ্ছা হয়েছে বেল খেতে, কদম গাছের নিচে বসে বেল খাওয়ার ইচ্ছা। কৃষ্ণ বলছে কৃষ্ণ আমাদের খুব বেল খেতে ইচ্ছা করছে। তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে কি করলেন, বাঁশি বাজাতে শুরু করলেন, বেলের চিন্তা করে এমন মধুর স্বরে বাঁশি বাজাতে লাগলেন, ঢোপ ঢাপ ঢোপ ঢাপ সব পাকা বেল গুলি সামনে এসে পড়তে লাগলো। নিদায় গর প্রেমানন্দে তো সেখানে কৃষ্ণের সখাগণ সব বেল নিয়ে পাকা বেল ভেঙে সব খেতে শুরু করেছে, আর কৃষ্ণকে রেখে নিজেরা খেয়ে অহ কি শেষ, কৃষ্ণ অত সুন্দর নিজে খাচ্ছে আর কৃষ্ণকে দিচ্ছে, এঠো গুলি সব দিচ্ছে। তো এরকমই সেই বনটা হয়ে গেল বেল বন। বেলবন কি? যেখানে লক্ষ্মী দেবী
সেই রাখাল বালক গোপাল কৃষ্ণের সঙ্গ কামনায় বেলবনে গিয়ে এখনো তপস্যা করছেন সেই নন্দনন্দন কৃষ্ণকে পাওয়ার জন্য, এখনো তপস্যা করছে দেব দেহে। ঐশ্বর্য জ্ঞানে ভগবানকে পাওয়া যায় না, অভিমান রয়েছে যে আমি এরকম লক্ষ্মী দেহে এরকম ঐশ্বর্য জ্ঞানে আমি কেন আনুগত্য করব। কেন আমরা জানি আরাধ্য ভগবান, ভগবান হচ্ছেন আরাধ্য, তিনি কে? ব্রজেশ তনয়, ব্রজের ঈশ্বর নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, তার বাড়ি হচ্ছে বৃন্দাবন, তার ধাম বৃন্দাবনম, রম্য কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূ গোপীগণ যেভাবে ভগবান কৃষ্ণের সেবা করলেন, তো লক্ষ্মী সেরকম আনুগত্য চাইলেন। গোপীরা গোয়ালিনি, তাদের আনুগত্য কেন আমি করব? আমি এই দেব দেহে এই ঐশ্বর্য দেহে কৃষ্ণ রাখাল গোপালের সঙ্গ করব, কিন্তু পারেন, এখনো তপস্যা করে যাচ্ছে। তো সেই অভিন্ন বেল বন হচ্ছে এই বেল পুকুর। বেল পুকুর ধাম কি? জয় বেল বন কি? এখানে অনেক বেল পাওয়া যাচ্ছে না, সব বেল আমাকে এসছি, পূজারী বেল দিয়েছে, মদন গোপাল দর্শন করতে গিয়েছি। আমাদের এই মদন গোপাল নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, তিনি হচ্ছেন শচী মাতার পিতৃদেব আর গৌরাঙ্গ মহাপ্রভুর দাদু, দাদু বলে নাকি, পিতামহ, এ মাতামহ, মাতামহ মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী, তাদের বাড়ি, তারা বাংলাদেশে সিলেটে আবির্ভূত হয়েছেন, কিন্তু গঙ্গার পাশে এই বেল বনে এই বেল পুকুরে বসতি করে মদন মোহন, রাধা মদন গোপাল, মদন গোপালের সেবা করেছেন। তো তাদেরই সেই বংশধর এখনো আমাদের এখানে রয়েছেন। সেই বংশধরের এখন যে ছেলেটার নাম হচ্ছে কি জানেন? নিমায়। কি নাম? তার নাম হল নিমায়। তিনি ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ থেকে দীক্ষা প্রাপ্ত, এখন সে নিমায় এখানে আর ওই মন্দির ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্ট থেকে সংস্কার করা হয়েছে, ইসকন থেকে কিছু সেবাও করা হয়। ভক্তরা আপনারা চেষ্টা করবেন এই মন্দিরে, যে কোনো মন্দির পরিক্রমা করার সময় দর্শন করবেন, কিছু প্রণামী দিতে চেষ্টা করবেন, তাতে অর্চন হয়ে গেল আপনাদের, ফুলমালা দেওয়া, ফল দেওয়া, কিছু অর্থ দেওয়া মাধ্যমে সেই মন্দিরে বিগ্রহের অর্চন সেবায় আপনারা যুক্ত হয়ে যাবেন। সেজন্য পাঁচটা অঙ্গ কালকে গৌরাঙ্গ স্বামী মহারাজ বলছিলেন, ভাগবত কথা শোনা, সাধুসঙ্গ করা, ধামে বাস করা, শ্রদ্ধাতে মূর্তির অর্চন করা, নাম সংকীর্তন করা, এই পাঁচের অল্প সঙ্গে কৃষ্ণ প্রেম জন্মাবে। তো নবদ্বীপ পরিক্রমার সঙ্গে এই পাঁচটা অঙ্গ সবাই জাজন হয়ে যায়, তারা আপনারা কৃষ্ণ প্রেম পাচ্ছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তো এখানে খুব সুন্দর কথা আছে, শ্রীহট্ট নিবাসী নীলাম্বর চক্রবর্তী গঙ্গা তীরে নদিয়ায় করেন বসতি, বেল পুকুরিয়া গ্রামে বাড়ি হয় তার, দুই পুত্র দুই কন্যা হইল তাহার, প্রথম যোগেশ্বর পণ্ডিত দ্বিতীয় শচী হয়, তৃতীয় রত্ন গর্ভাচার্য চতুর্থ সর্বজয়া কয়, শচীরে বিবাহ কইল মিশ্র পুরন্দর, সর্বজয়া বিবাহ করে শ্রীচন্দ্র শেখর। এভাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এই এখানে বলছেন শ্রীহট্ট নিবাসী, বাংলাদেশ থেকে যারা এসেছেন হাত তুলুন, বাংলাদেশ থেকে, হরি বল, শ্রীহট্ট থেকে কারা এসছে? একজন সেই শ্রীহট্টে নিবাসী ছিলেন নীলাম্বর চক্রবর্তী, তার ইচ্ছা হলো যে নবদ্বীপ ধামে গঙ্গার কূলে বাস করবেন,
আর এইখানে আসলেন, এর বেলপুকুরিয়া নাম। এখানে বাড়ি, দুইজন পুত্র দুইজন কন্যা। দুই পুত্রের নাম বলা হলো যোগেশ্বর পণ্ডিত এক পুত্র, আর একজন হচ্ছে রত্নগর্ভাচার্য। আর দুই কন্যা হচ্ছে শচী দেবী আর সর্বজয়া। তো এই শচী মাতা বিবাহ হলো জগন্নাথ মিশ্রের সাথে, আর চন্দ্রশেখর আচার্যের সঙ্গে সর্বজয়া দেবী, নিমায়ের মাসি। মাসি বাড়ি বলে না চৈতন্য মঠ, ওখানে মাসি বাড়ি, ওটা চন্দ্রশেখর আচার্য ভবন। আপনারা দর্শন করেননি, চৈতন্য মঠ দর্শন হবে পরে, কালকেই মনে হয় দর্শন হবে, হয়ে গেছে। আচ্ছা, তো এভাবে এখানে শ্রী নীলাম্বর চক্রবর্তী ঠাকুর তিনি এখানে বসতি বাটি করেছেন, মদন গোপালের সেবা করেছেন। তো সেই বিগ্রহ এখনো এখানে বর্তমান আছে, সেজন্য আপনারা চেষ্টা করবেন সেই বিগ্রহগণের সেবা করতে, তাহলে আনন্দ লাভ করবেন। হরি বল। সংসার সিন্ধু অতি দুস্তরম, এই সংসার সিন্ধু ভাগবত বলা আছে যে সমুদ্র, সংসারকে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। দুস্তরম, অতি দুস্তরম, অতি তীর্য, এটাকে উত্তীর্ণ হওয়া খুবই কঠিন সংসার সমুদ্রকে। সেটা কি? বারবার জন্ম মৃত্যু চক্র, এখান থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। ন অন্ন প্লব ভগবত পুরুষ উত্তমস্য লীলা কথা রস নিষেবনম অন্তরেণ পুংস ভবেত বিবিধ দুঃখ দব আদিত্য। এখানে ভাগবতের দ্বাদশ স্কন্ধে এ কথা বলা হয়েছে যে যে মানুষ অগণিত মানে সমুদ্রের মতো দুঃখ আছে, সেখানে জর্জরিত হচ্ছে অগণিত দুঃখ। আমাদের জীবনে কি অগণিত দুঃখ আছে? হ্যাঁ কি না? আছে, কোনো গণনা করা যাবে না এত দুঃখ। সংসার দুঃখ জলধৌ বলা হয়েছে চৈতন্য চন্দ্রামৃতে, প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন সংসার দুঃখ জলধৌ মানে সমুদ্রের মতো দুঃখ। আমরা একটা দুটা দুঃখ না, সমুদ্রের মতো দুঃখ। আর সেখানে কি আছে? সংসার সমুদ্রে পতিতস্য কাম ক্রোধাদি নক্র মকরৌ কবলীকৃতস্য, সেখানে কাম ক্রোধ রূপক হাঙ্গর কুমিরদের কবলে আমরা কবলিত আছি এই সংসার সমুদ্রে। সংসার সমুদ্রের হাঙ্গর কুমির হচ্ছে কি? কাম ক্রোধ লোভমোহ মদ মাৎসর্য, এগুলি হচ্ছে হাঙ্গর কুমির তিমিঙ্গিল সব। তো সেজন্য উত্তীর্ণ হওয়া এই সংসার থেকে খুবই ভয়াবহ। আপনারা ভাববেন আরে সমুদ্র সাঁতারে চলে যাব, যেতে পারবেন? সমুদ্র সাঁতারেও যাবে না, যদিও কেউ প্রয়াস করে। কিন্তু বলছেন প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর, দুর্বাসনা নিগড়িতস্য, দুষ্ট বাসনা, অতিরিক্ত ইন্দ্রিয় সুখের বাসনা রয়েছে, দুষ্ট বাসনা, অনিত্য ইন্দ্রিয় সুখের বাসনা রূপক লোহ শৃঙ্খল। দুর্বাসনা নিগড়িতস্য, দুষ্ট বাসনা রূপক লোহ শৃঙ্খল, হাত পা বান্ধা, সেটা সমুদ্র সাঁতরাবেন? হাত পা তো নাড়াতে লাগবে সাঁতরাতে গেলে। এই জন্য প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলছেন যে এই সংসার সমুদ্র দুঃখ সমুদ্রের মতো, কুমির হাঙ্গর তিমিঙ্গিল কাম ক্রোধের মতো। আপনি ভাবছেন আমি অতিক্রম করে চলে যাব এদের থেকে সাঁতারিয়ে, কিন্তু সাঁতারাতে যাবেন হাত পা বান্ধা, পারবেন না। সে হাত পা কিসে বান্ধা? দুর্বাসনা নিগড়িতস্য, বহু দুষ্ট বাসনা, ইন্দ্রিয় সুখের বাসনা দ্বারা, লোহ শৃঙ্খল রূপ বাসনা দ্বারা হাত পা বান্ধা, তাই সাঁতারাতে পারবেন না। তো সেজন্য একমাত্র যদি আমরা নিরাশ্রয়, এই জন্য আশ্রয়হীন, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন, হে চৈতন্য চন্দ্র দয়া করে তোমার পাদ পদ্ম অবলম্বন আমায় প্রদান করো। সেই জন্য আমরা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা নিতাই গৌরকে নিয়ে যাচ্ছি, তাদের আশ্রয়ে ভক্তদের সঙ্গে একসাথে, ভক্তদেরকে ডিঙ্গিয়ে নিজের স্বতন্ত্র ভাবে চলবো ধামে এসে পরিক্রমার সময়। তাহলে
এই সমুদ্রকে অতিক্রম করা যাবে না। তো সেজন্য এখানে কি বলছেন ভাগবতে, যে অগণিত দুঃখের আগুনে জর্জরিত হচ্ছে যিনি, এই জড় অস্তিত্বের দূরতিক্রম্য সাগরকে অতিক্রম করা আগ্রহী হয়েছেন, কেউ আগ্রহ করছেন যে অতিক্রম করবেন? কয়জন আগ্রহ করেন এই দুঃখের সাগর থেকে অতিক্রম করতে? কয়জন আগ্রহ আছে? হরি বল, অনেকে আগ্রহ নেই। বুঝতে পারছেন আমার বাংলা কথা? এই দুঃখাময় সংসার সমুদ্রকে উত্তীর্ণ হতে, মানে পেরিয়ে যেতে জন্ম মৃত্যু চক্র থেকে, কয়জন আগ্রহ প্রকাশ করছেন? হরি বল, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো ভাগবত কি বলছেন, যদি আগ্রহ থাকে তাহলে কি করতে হবে? অতিক্রম করতে আগ্রহী তার পক্ষে, তার পক্ষে কি করা উচিত? পরমেশ্বর ভগবানের লীলা কথার দিব্য রসের প্রতি ভক্তি অনুশীলন করতে হবে। তার মানে কর্ণ ইন্দ্রিয় দিয়ে, কানে একটা গর্ত আছে না, এই কর্ণরন্ধ্র দিয়ে ভগবানের লীলা কথা শ্রবণ করতে হবে। তো সেই জন্য এখানে ভাগবত এরকম সুন্দর কথা বলছে, লীলা কথার দিব্য রসের প্রতি ভক্তি অনুশীলন, এটাই হচ্ছে উপযুক্ত নৌকা, আপনি অতিক্রম করতে পারবেন, নৌকা হাজির হয়ে যাবে আপনার কাছে, তাহলে এই সমুদ্রকে অতিক্রম করতে পারবেন। সেজন্য আমাদের কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কানা করি ছিদ্র গর্ত হয়ে গেল, বিলেব উরুক্রম, ভগবানকে বলা হয় উরুক্রম ত্রিবিক্রম, যার শৌর্য বীর্য অত্যন্ত অদ্ভুত, যার পরাক্রম অত্যন্ত অদ্ভুত। এখন আমরা শুনলাম গুপ্তকার বলছে কৃষ্ণ বেল খাওয়া, তার কার্যকলাপটা কি? বাঁশি বাজিয়ে সমস্ত বেল এনে দিলেন, হ্যাঁ কি না, বাঁশি বাজিয়ে বেল এনে দিলেন। তাই কৃষ্ণের কার্যকলাপ অদ্ভুত, বাঁশি বাজিয়ে বেল দিয়ে দিলেন। তো সেজন্য ভগবানের লীলা কথা আমাদের শ্রবণ করতে হবে। এই জন্য তিনি ভগবান এখানে আসেন, আবির্ভূত হন, অনুগ্রহায় ভক্তানাম, আমি মনুষ্য আকার ধারণ করে এই জগতে আসি, অসুরেরা মুঢ়েরা বুঝতে পারে না, তাদের মতো মনে করে, যুগমায়া সমাবৃত, আমি যুগমায়া দ্বারা নিজেকে আবৃত রাখি, তারা বুঝতে পারে না। ভগবান মনুষ্য আকারে আসেন, অনেকে বুঝতে পারে না, মনে করে তাদের মতোই। কখনো হয়তো আমরা আমাদের গ্রাম থেকে বাইরে যাইনি, অন্য গ্রামের অনেক কিছু অলৌকিক কার্যকলাপ অন্য শহরে আছে, সেটা আমরা দেখিনি বুঝিনি, কিন্তু সেটাকে আমরা মানতে চাই না, না না আমার গ্রামের যা আছে তার থেকে উন্নত কিছু হতে পারে না, এটা কুপমণ্ডুকের মতো। প্রভুপাদের গল্প, যে ব্যাংক কুয়ার ব্যাংক, সে হয়তো এর থেকে বড় আর কোনো কিছু নেই, আটলান্টিক প্রশান্ত সাগর থেকে একটা ব্যাংক এসছে, বলে তুমি কোথা থেকে এসছো? না আমি আটলান্টিক মহাসাগর থেকে এসছি, আমার কুয়ার মতো, এর থেকে দ্বিগুণ চার গুণ দশ গুণ বলে বেলে ফুটে ফুলে ফেটে গেল, মরেই গেল। তার মানে এরকম অনেক লোক তাদের নিজেদের মতোই মনে করে। আমরা এখানে সবাই বসে আছি, আমরা কি নিজের প্রত্যেকে কি একে প্রত্যেকের সঙ্গে তুলনীয় হব? কখনো না, এই জ্ঞান তো নেই। আমরা এখানে অনেক লোক বসে আছি, তাহলে আমি তো তার সঙ্গে তুলনীয় নয়, তিনি এত সুন্দর রান্না করেন, তিনি এত সুন্দর কীর্তন করেন, তিনি এত সুন্দর নাচেন, ঘন্টার পর ঘন্টা নৃত্য করতে আমরা পারবো না? তা তুলনীয় নয় আমরা, কেন তাহলে তুলনা করব? ভগবানকে কেন আমরা নিজেদের মতো সঙ্গে তুলনা করবো? এটা মূর্খামি, অজ্ঞতা। সেজন্য ভগবান আসেন এই জগতে, তার লীলা বিস্তার করেন, সেটি ভক্তদের মুখে শ্রবণের মাধ্যমে ভগবানের সেবার প্রতি জীব আকৃষ্ট হয়। তো সেজন্য এই পরিক্রমা করা হয়, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা, কৃষ্ণ লীলা, ভক্ত
ভক্তদের লীলা বর্ণনার মাধ্যমে সেগুলো আমরা শ্রবণ করে যখন আসক্ত হই এবং ভগবত সেবাতে আমরা নিযুক্ত হয়ে যাই, আর সেই ভগবত সেবাই হচ্ছে আমাদের ভক্তি, আর ভক্তি বশ মাধব, ভগবান ভক্তির দ্বারাই কেবল বশীভূত হন, কর্ম জ্ঞান যোগের দ্বারা বশীভূত হন না। তো সেজন্য ভক্তি মানে সেবা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা। সেই জন্যই ভগবান এখানে আসেন, আমরা শুনলাম যে লীলা বিলাস করেন, এভাবে তিনি আনন্দ দিতে আসেন। তো এইখানে এই যে নবদ্বীপ ধামের এই যে দ্বীপটা সীমন্ত দ্বীপ, নবদা ভক্তির একটা অন্যতম অঙ্গ শ্রবণাক্ষ ভক্তি। এই সীমন্ত দ্বীপটা অনেক বিরাট বিশাল, এই বেলপুকুরের উত্তর দিকে একটা জায়গা রয়েছে, এখান থেকে 7-8 কিলোমিটার। একবার আমরা ওখানে পরিক্রমা গিয়েছিল, গুরু মহারাজের ইচ্ছা ছিল যে ওইটাও পরিক্রমা হবে নবদ্বীপ মণ্ডলের মধ্যে, সীমন্ত দ্বীপের মধ্যে, রুকনপুর বলে। এখানে শাস্ত্রে সুন্দর কথা বলা আছে, রুকনপুর সম্বন্ধে একটা কথা আছে, আমি যখন বলছি এটা বলি, শাস্ত্রে কি বলা হয়েছে, গর্গ সংহিতায় লেখা আছে ওই রুকনপুর, ওখানে একটা তীর্থ, তাকে বলা হয় রাম তীর্থ, ভগবান রামচন্দ্র এখানে এসেছিলেন, সেজন্য রাম তীর্থ, বলরাম এসেছিলেন, যখন দ্বাপর যুগে বলরাম তীর্থ ভ্রমণ করছিলেন, কৃষ্ণ তো কুরুক্ষেত্র যুদ্ধে গেলেন সারথি হয়ে, আর বলরাম চাইলেন না যুদ্ধে অংশগ্রহণ করবেন, তিনি কিছু যদুগণকে নিয়ে এই ভ্রমণ করছিলেন, ভ্রমণ করতে করতে এই নবদ্বীপ ধামে এই রুকনপুর এখান থেকে 7-8 কিলোমিটার দূরে সেখানে গিয়েছিলেন, আর সেখানে রামচন্দ্র ভগবান এসেছিলেন। ওখানে একটা সুন্দর শ্লোক আছে গর্গ সংহিতায়, সেটাকে সেখানে একটা তিথি আছে কার্তিক মাসে, কার্তিক মাসে রাম তীর্থ গঙ্গা স্নানে হরিদ্বার হতেও শত গুণ পুণ্য লাভ হয়। কার্তিক মাসে যদি কেউ ওখানে স্নান করে এসে তাহলে হরিদ্বার আপনাকে যেতে হবে না, তার থেকেও বেশি গুণের ফল আপনারা পেয়ে যাবেন। তোমরা দেখুন জয় হরিদ্বার কি, মানে নবদ্বীপ ধামে সমস্ত তীর্থ বিরাজিত, কেন ভগবান যেখানে থাকেন সেখানে সমস্ত তীর্থগণ অবস্থান করেন। সেজন্য এখানে বলা আছে ইয়ত্র রামেন গঙ্গায়াম কৃত স্নানং বিদেহ রাত তত্র তীর্থং সমাপুণ্যম রাম তীর্থং বিদুর্দুয়া বিদুর্বুধা কার্তিক্যাং কার্তিকে স্নাত্বা রাম তীর্থে তুজাহ্নবীম হরিদ্বার শত গুণম পুণ্যং বৈ লভেত জনঃ। তো হরিদ্বার যে স্নানের শতগুণ পুণ্য ফল এখানে লাভ করতে পারবেন, হরিব। তো সেজন্য গর্গ সংহিতা থেকে এই কথা বলা হয়েছে। আর এই রুকনপুর যেখানে দেখা যায় এখানে একটা অসুর ছিল, এই রুকনপুরে ওই রামতীর্থে একটা অসুর ছিল, সে অসুরটা হচ্ছে কুলাসুর, মানে শুকর মুখ, তার মুখটা শুকরের মতো, কিন্তু বড় পরাক্রমশালী অসুর, বড় যোদ্ধা। তো বলরাম যখন এসেছিলেন তখন সমস্ত ব্রাহ্মণেরা বলরামের কাছে বললেন যে এই কুলাসুর অত্যন্ত পরাক্রমশালী, এখানে অনেক উৎপাত সৃষ্টি করছে অধিবাসীদের, দয়া করে হে রাম, বলরামকে রামও বলা হয়, তিনি আনন্দ দান করেন, আর বলরাম মানে সমস্ত শক্তির উৎস, ভক্তির বল দান করেন, আদি গুরু হচ্ছেন বলরাম, গুরু তত্ত্ব তার থেকে চলে আসছে। সেই বলরামের কাছে সমস্ত অধিবাসী ভক্তরা জানালেন, তখন বলরাম একদিন দেখছেন সেই কুলাসুর রয়েছে, আর তার সাথে পরাক্রম ভাবে যুদ্ধ করলেন এবং তার গদার দ্বারা আঘাত করে সেই কুলাসুরকে বধ করে দিলেন, নিদায় গৌর প্রেমানন্দে। তো এটা এই সীমন্ত দ্বীপেরই একটি সুন্দর ঘটনা। তো এখানে
এই কুলাসুর পূর্ব জীবনে গর্গসংহিতায় বলা হচ্ছে যে কুলাসুর পূর্ব জীবনে এই নবদ্বীপের অধিপতি ছিল দৃঢ়াস্য, তার নাম ছিল কি? দৃঢ়াস্য, নবদ্বীপ অধিপতি। তো এই দৃঢ়াস্য নবদ্বীপ অধিপতি কেন এই কুলাসুর হয়ে গেল, কেন তার শুকর্মুখ হয়ে গেল? এক সময় লুমস মুনি তিনি এই নবদ্বীপ ধামে বিচরণ করছিলেন, আর সেই দৃঢ়াস্য নবদ্বীপ অধিপতি রাজা তিনি লুমস মুনির শরীরে অনেক লোম, দেখতে কেমন মনে হচ্ছে তো খুব ঠাট্টা করত, বাংলা ঠাট্টা বলে, হাসি ঠাট্টা বলে না, হাসি ঠাট্টা করছে, খুব হাসছে, ঠাট্টা করছে, এত চুল দেখে ব্যঙ্গ করছে। আর তখন লুমস মুনি অনেকদিন সহ্য করলেন, কিন্তু দেখছেন একে একটা শাস্তি দেওয়া দরকার, এর উচিত শিক্ষা হওয়া দরকার। তখন অভিশাপ দিলেন, তুমি কুলাসুর হয়ে যাও, তোমার অসুর, তুমি অসুর হয়ে যাও, শুকরমুখী অসুর হয়ে যাও, এরকম বলে অভিশাপ দিয়ে দিলেন। তখন সঙ্গে সঙ্গে ওই দৃঢ়াস্য বুঝতে পারলো, তখন মুনি ঋষি লুমস মুনির পায়ে গিয়ে ক্ষমা চাইছে, হে মুনিবর, আপনি দয়ালু, আপনি জীবের মঙ্গলকারী, আমি অধম দুরাচারী, আপনার চরণে অপরাধ করেছি, আপনার কথা মানিনি, আপনাকে হেয় করেছি, আপনাকে ঠাট্টা করেছি, উপহাস করেছি, আমায় ক্ষমা করুন, কখনো আর এরকম করব না। অহংকার হলে এরকম হয় অনেক সময়, নিজেদের মধ্যে কখনো কখনো যদি কোনো অহংকার হয় তখন এরকম হয়ে যায়, অভিশাপ হয়ে যায়। আর তখন লুমস ঋষি বললেন, ঠিক আছে, তুমি যখন শরণাগত, সাধুরা ক্ষমাশীল, গুরু মহারাজ বলছিলেন সাধুর কাছে যদি কেউ ক্ষমা চায়, সে যদি ক্ষমা না করে তাহলে ওই অপরাধটা উল্টে যাবে তার উপরে, সে যেন সাবধান থাকবে। কখনো কোনো ভক্ত ক্ষমা চায়, কিন্তু আমাদের ক্ষমাটা চাওয়া যেন হৃদয় থেকে হয়, কখনো কখনো আমি দেখি বাহ্যিক রূপে ক্ষমা চাইছে, আবার পিছনে গিয়ে আমি চাইতাম না, এরা বললো তাই চাই, হৃদয় থেকে নেই, সে অপরাধী শাস্তি পাবে। সেজন্য অপরাধ, কখনো আমরা জ্ঞাতে অজ্ঞাতে অনেক কোনো অপরাধ করছি, ভগবানের নাম ভালো লাগে না, সাধুসঙ্গ ভালো লাগে না, এরকম করে জগতে বোঝা যায় যে আমার অপরাধ হচ্ছে। তো সেজন্য আমরা সবসময় জ্ঞানে অজ্ঞানে প্রত্যেক বৈষ্ণবের চরণে কোথায় অপরাধ হয়েছে ক্ষমা চাইতে হবে, প্রত্যেক দিন পুষ্প দিতে হবে, গুরুদেবের চরণে পুষ্প দেওয়ার সঙ্গে সঙ্গে, পরম গুরুকে দেওয়ার সঙ্গে সঙ্গে অনন্ত কোটি বৈষ্ণবের চরণেও পুষ্প অর্পণ করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আর আমাদের পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, উনি বর্তমান অন্যতম গুরু, ইসকন নামটের রিজিওনাল ডাইরেক্টর, উনি বলেছেন শাস্ত্রে রয়েছে, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, এই যে দেবকী নন্দন ঠাকুর যিনি পূর্বে চাপাল গোপাল ছিলেন, শ্রীবাসের চরণে তাকে ভবানী পূজক সাজানোর ফলে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, অপরাধ হয়ে গেল, হেয় প্রতিপন্ন করলেন, ভক্তকে কখনো হেয় করতেন, শ্রীবাসের নাম যশ প্রতিষ্ঠা, বৈষ্ণব জগতে নবদ্বীপের সবাই তার গুণ কীর্তন করত, বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রীবাস ঠাকুর, জয় শ্রীবাস ঠাকুর কি। তো সেই শ্রীবাস ঠাকুরের মহিমা চাপাল গোপাল সহ্য করত না ব্রাহ্মণ, আর তাকে ভবানী পূজক বানিয়ে দিল, শ্রীবাস সঙ্গে গিয়ে মাংস মদ ইত্যাদি রেখে এলো হাড়িতে করে রাত্রে, আর সেই দরুন তার অপরাধ হয়ে গেল, কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, গঙ্গার কূলে এসে বসে থাকলো, কষ্ট কান্নাকাটি করছে। মহাপ্রভু একসময় নবদ্বীপে এসেছেন, আর তখন দেখতে পাচ্ছেন নিমায় নদিয়ার নিমায় তখন যাচ্ছে, তখন হামাগুড়ি দিয়ে কান্না করে নিমায়ের গুণগান করছে, মহাপ্রভু দেখেই রেগে গেছেন, আরে পাপি ভক্ত দেশি তোরে না উদ্ধারিম, এই মত কুটি জন্ম ক্রীড়ায় খাওয়াইম, একদম রেগে গেলেন একদম। সেজন্য বৈষ্ণব অপরাধ মহাপ্রভু সহ্য করে না,
বলছে কোটি জন্ম এই মতো ক্রীড়াই খাওয়া, কিন্তু ভগবানের পুত্র আমরা সবাই, এত বড় কথা বললেন মহাপ্রভু, কোটি জন্ম এরকম ক্রীড়া খাওয়াবো তোমার, কিন্তু যেহেতু তিনি আদর্শ পিতা, আসলে পিতা, সকলের পিতা, খারাপ সন্তানেরও পিতা, তাই তাকে শাস্তি দেওয়ার দরুন একটু কঠোর বাক্য বর্ণনা করলেন। আপনারা যেমন ছেলে মেয়ে একটু দুষ্টামি করলে কি বলেন, মুগুর দিয়ে তোর মাথাটাকে একদম চুনি করে দেবো দেখিস, বলে কেন? কিন্তু প্রকৃত পিতা মাতা কি মুগুর দিয়ে মাথা চুনি করে নাকি? এটা বলে তুই এটা করলি, তারপর ধরিয়ে দেয়। তাই মহাপ্রভু বললেন, আরে পাপি ভক্ত দেশি, তোরে না উদ্ধারিমো, এই মতো কোটি জন্ম কিড়াই খাই। সঙ্গে সঙ্গে আবার বলছেন, শ্রীবাসরে করাইলি তুই ভবানী পূজন, সেই দুষে তোর রৌরবে পতন। তুমি শ্রীবাসের চরণ অপরাধ করেছ। সঙ্গে সঙ্গে চাপাল গোপাল দৌড়াচ্ছে শ্রীবাসের কাছে। বৈষ্ণব সে অপরাধ নেয় না, শ্রীবাস ঠাকুর তো সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করেছেন, ক্ষমা করে দিয়েছেন, কিন্তু চাপাল গোপাল সর্বদা দুঃখী যে আমি এরকম মহাপ্রভুর প্রিয় বৈষ্ণব অগ্রগণ্য, নবদ্বীপের অগ্রগণ্য বৈষ্ণব শ্রীবাস প্রধান, তাকে হেয় করলাম, তার চরণ অপরাধ করলাম, যদিও তিনি ক্ষমা করে দিয়েছেন, কুষ্ঠব্যাধি চলে গেছে, তবু দুঃখ। সেদিন তিনি নিত্যানন্দ প্রভুর শিষ্য পুরুষোত্তম দাস ঠাকুরের কাছে দীক্ষা নিলেন, তখন তার নাম হলো দেবকী নন্দন দাস। এবং বৈষ্ণবরা তাকে বললেন যে তুমি যে মুখে বৈষ্ণব অপরাধ করেছ সে মুখে তুমি বৈষ্ণব গুণকীর্তন করো। এই জন্য উনি বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ, নীলাচল বাসী যত মহাপ্রভুর গণ ভূমিতে পড়িয়া বন্ধু সবার চরণ। এই যে বন্দনা, আরো একটা বড় বন্দনাও লিখেছেন আমাদের পূজ্যপাদ গোরামপ্রসাদ স্বামী মহারাজ, বলেন যে ভক্তদের উচিত প্রতিদিন এই বন্দনাটা করা। আমাদের ভাগবত কীর্তন এটা গাইছে এবং সেখানে বলেছেও কীর্তনে, তাই তো ভাগবত কীর্তন। তুই যেন বৃন্দাবনবাসী যত ডেলি গাইবেন, নাম অপরাধ থেকে মুক্ত হতে গুরু মহারাজ বলেছেন, নামাষ্টকম নামটা পরিচয় আছে, নিখিল শ্রুতি মৌলি, এই যে গানটা আছে নামাষ্টকম, এটা করবেন, প্রতিদিন পাঠ করবেন নাম অপরাধ আর বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে। কিন্তু তার মানে আমরা জেনে শুনে বৈষ্ণব অপরাধ করবো না, যদি জানি সেই বৈষ্ণবের কাছে কি ক্ষমা চাইতে হবে। তো এইভাবে ভগবত ভক্তি অনুশীলন আমাদের করতে হবে। তো এখানে একটা সুন্দর সেই যে দৃঢ়াস্য কথা বলছিলাম নবদ্বীপ অধিপতি, তখন তিনি ক্ষমা প্রাপ্ত হলেন। আর লুমস ঋষি বলেন যে বলরামের দ্বারা তোমার বধ হবে এবং যার ফলে তুমি মুক্ত হয়ে যাবে। তো সেজন্য ভগবানের ভক্তরা কখনো কাউকে অভিশাপ দেয়, তারা আবার একটা মুক্তির কারণও বলে দেয়। তো এইভাবে সেই দৃঢ়াস্য যে কুলাসুর হয়েছিল রুকনপুরে, সেখানে এসে উৎপাত করছিল, বলরামের দ্বারা বধ হয়েছে এবং মুক্ত হয়ে গেছে। হরি বল ভগবান বলদেব কি। এভাবে আপনারা শুনলেন এই সীমন্ত দ্বীপের মধ্যে হরিদ্বার অভিন্ন, সেখানে তীর্থ যদি কার্তিক মাসে আসবেন, কখনো স্নান করবেন, তাহলে হরিদ্বারের স্নান থেকে অধিক পুণ্য ফল এখানে লাভ করবেন। কিন্তু আমাদের এই পরিক্রমার মুখ্য ফল হচ্ছে কি, ভগবত সেবা, ভক্ত সেবা, ভক্তি লাভ করা, কোনো গৌণ ফল নয়। আর এইটি পুণ্য, এটা হচ্ছে ভক্তি। দুটি পুণ্য আছে, পুণ্য কর্মের দ্বারা আমরা দ্বন্দ্ব মোহ নির্মুক্ত হতে পারি, পাপ থেকে মুক্ত হতে পারি। প্রভুপাদ বলেছেন সেই পুণ্য হচ্ছে শ্রীনত্বা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, মানে কৃষ্ণের কথা শ্রবণ রূপক পুণ্য। প্রভুপাদ তার লেকচার বলছেন কৃষ্ণ ভক্ত সঙ্গে ভগবানের নাম করার রূপক পুণ্য, ভক্ত সঙ্গে প্রসাদ সেবা করার রূপক পুণ্য, ভক্তদের সেবা করার রূপক পুণ্য, এইরকম এই পুণ্য। আরেকটা পুণ্য আমরা জানি জাগতিক, গরিব লোকে খেতে দিল, বস্ত্র দিল, এইগুলি অনিত্য, স্বর্গ সুখ হবে, আবার ক্ষীণে পুণ্যে মর্তি লোক মিলিসন্তি। কিন্তু ভক্তরা এমন পুণ্য করবে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, সমস্ত দ্বন্দ্ব থেকে চলে যাবে, আর কৃষ্ণ ভজনে কৃষ্ণের প্রতি ভগবত ভক্তিতে দৃঢ়তা আসবে,
যদি গীতায় কৃষ্ণ বলছেন যেশান্ত অন্তগত পাপম জনানাং পুণ্যকর্মানাম তে দ্বন্দ্ব মহ নির্মুক্তাং ভজন্তে মাং দৃঢ়ব্রতা। ভগবানে ভজনে সবাই পারে না, পাপকর্ম থাকলে দ্বন্দ্ব থাকলে ভগবানে আরাধনা করতে পারে না, কিন্তু সেই দ্বন্দ্ব পাপ থেকে মুক্ত হওয়ার উপায় পুণ্যকর্মানাম কৃষ্ণ বলেন। আর প্রভুপাদ আচার্য সেই পুণ্যটা তিনি আমাদের ধরিয়ে দিলেন, আসল সেই পুণ্যটা হচ্ছে এইরকম যে ধাম সেবা, ধাম পরিক্রমা, এখানে ভগবান ভক্ত সঙ্গে প্রসাদ পাওয়া, এখানে ভগবানের কথা শোনা, এই যে পুণ্য দ্বারা আমাদের পাপ যাবে আর আমাদের দ্বন্দ্ব যাবে, ডিউয়ালিটি দ্বৈত ভাব শত্রু মিত্র ভাব চলে যাবে। কখনো কখনো আমরা দীক্ষা নিয়ে একই গুরু ভাই শত্রুতা করছি, ও আমার শত্রু, ও আসলে আমি ওই নাম হটে যাবো না, এরকম বলে কিনা, তাহলে দীক্ষা নেওয়ার কি মূল্য হলো? তার মানে সঠিকভাবে হরিনাম করছে না, ভক্ত সঙ্গ ঠিকভাবে করছে না, ভক্ত সেবা ঠিকভাবে করছে না, তো সেজন্যই দ্বন্দ্ব মহ, সেজন্য দৃঢ় হচ্ছে না ভগবত সেবাতে, এইগুলি তার প্রমাণ। প্রভুপাতার লেকচারে এইগুলি আমাদের ধরিয়ে দিয়েছে। এই জন্য ইস্কন থেকে প্রভুপাত বলছেন যে যাতে সমগ্র বিশ্ব ভক্ত তারা এই পরিক্রমা অংশগ্রহণ করে এবং তারা পরিক্রমাতে এই পুণ্য অর্জন করে, যেটা আমাদের প্রতি বছর আমরা দেখি যে কিভাবে ভক্তরা নতুন নতুন আসে এবং তারা জপমালা নেয়, ভক্ত সঙ্গ করে, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা থেকে গিয়েই আবার নতুন উদ্দীপনায় শুদ্ধ ভক্তি দাজন করে। অনেকের খারাপ অভ্যাস থাকে, সেগুলা চলে যায়। এই নবদ্বীপ ধামের 8 দিন পরিক্রমা, 9 দিন মানে 8-9 দিন বাস করার সঙ্গেই এটি লাভ করতে থাকে। হরে কৃষ্ণ। তা আমি বেশি কিছু বলবো না, আমি আরো একটা বলতে চাইছিলাম, সেটা গৌরাঙ্গ প্রেম মহারাজ বলেন সকালবেলা, সেজন্য আমি ওটা বলতে চাইছি না, যে এই যে বেলপুকুরে এখানে চতুর কুমার ছিলেন এবং এখানে নিম্বাকাদিত্য এসেছিলেন, নিম্বাকাদিত্য যিনি পরবর্তীকালে তিনি এই গৌরলীলাতে অংশগ্রহণ করলেন কেশব ভট্ট রূপে, কেশব কাশ্মীর। আপনারা গতকাল মহারাজ বলেছেন বারকুনা ঘাটে দর্শন করলেন, গৌরাঙ্গ ঘাট, বারকুনা ঘাট, মাধাই ঘাট সব দর্শন করেছেন না? যায়নি, আচ্ছা। ওখানে গৌরাঙ্গ ঘাট যখন আসছেন, ওখানে মাধাই ঘাট, ওখানে বারকুনা ঘাট, যে বারকুনা ঘাটে নিমাই যখন ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে পড়াতেন আর তখন পণ্ডিত রূপে তার আখ্যায়িত হয়েছে, আর সেটা তখন কেশব ভট্ট, কেশব কাশ্মীরবাসী, তার নাম হচ্ছে কেশব ভট্ট, দিগ্বিজয় পণ্ডিত, সরস্বতীর বরপুত্র ওখানে এসেছিল, খুব অহংকার ছিল। আর সে সমস্ত মানে ঘোড়া হাতি এরকম বিভিন্ন জয়পত্র নিয়ে সারা বিশ্বে ঘুরছে যে আমি বড় পণ্ডিত, কিন্তু যখন শুনেছে নবদ্বীপে পণ্ডিত রয়েছে মহল, আর এখানে সব পণ্ডিতদের টলমল হয়ে গেছে, সব পালাতে শুরু করেছে, তার সাথে কে পারবে? কেউ বলছে শ্বশুর বাড়ি যাচ্ছে, কেউ বলছে মেয়ের বাড়ি যাচ্ছে, বলেই মিথ্যা কথা বললে সব কেটে পড়ছে। তবে হচ্ছে নিমায়িত শিশু যদি সেই কেশব ভট্ট এসে নিমায়ের কাছে পরাস্ত হয়, তাহলে তো আমরা বলো আমাদের শিশু হারিয়ে দিল, আমরা থাকলে কি করতাম না? আর যদি নিমায় হেরেও যায় তাহলে বলো শিশুর কাছ, শিশু হেরে গেছে, এরকম বলতে। কিন্তু নিমায় পণ্ডিত ওই বারকুনা ঘাটে এই কেশব ভট্টকে পরাজিত করেছিলেন, কিভাবে? কিছুই করেননি, কেশব ভট্ট তো অহংকার নিয়ে দেখছে মাঝখানে নিমায় বসে আছে, জিজ্ঞাসা করছেন একে, জ্যোতির্ময় একদম সন্ধ্যাবেলা জ্যোৎস্না কিরণ পড়ছে, তখন সঙ্গে সঙ্গে তার শিষ্যরা বলছে হচ্ছে নিমায় পণ্ডিত, ও সেই নিমায় পণ্ডিত। তো নিমায় পণ্ডিতের কাছে গিয়ে বলছে আমি সারা বিশ্বকে জয়পত্র লিখে নিয়েছি, আমি সরস্বতীর বরপুত্র, তোমার সাথে আমি তর্ক করতে চাই। নিমায় পণ্ডিত, আমি কি তর্ক করব, আপনি তো মহান দিগ্বিজয় পণ্ডিত, আপনি কিছু আমাদেরকে শুনান, আমরা শুনতে চাই, আমি আর কি পণ্ডিত্য করব, আমরা শিশু, আপনি কিছু বলুন আমরা শুনবো। তাহলে কি শুনতে চাও? বলে শুনতে চাই এখানে গঙ্গার কোলে বসে আছি, গঙ্গার মাহাত্ম্য কিছু বর্ণনা করুন। তো সঙ্গে সঙ্গে গঙ্গার মাহাত্ম্য ঝড়ের বেগে একদম বলছে, আর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে কিছু বুঝেছ?
বলছে হ্যাঁ বুঝলাম এখানে এই শব্দে কিছু কিছু দোষ আছে, অলংকারিক দোষ, শাব্দিক দোষ। তখন মাথা চক্র খেয়ে গেছে। তো এই কথাগুলি এই দ্বীপে যখন সনত কুমার ঋষিগণের কৃপা নিম্বার্কিত্ব লাভ করেছিলেন, তখন তাদের সেই ব্রাহ্মণগণকে বা সেই নিম্বার্কিত্বকে মন্ত্র দিলেন রাধাকৃষ্ণ মন্ত্র। তখন নিম্বার্কিত্ব রাধাকৃষ্ণ মন্ত্র জপ করে তিনি রাধাকৃষ্ণকে লাভ করেছিলেন এই বেলবনে। এইখানে সেই স্থান, তো সেই আপনারা দর্শন করবেন কালকে যাওয়ার সময়। তো সেখানে এই নিম্বার্কিত্বকে তখন সেই রাধাকৃষ্ণ দর্শন দিয়ে সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু রূপ ধারণ করেছিলেন, হৃদয় গৌর প্রেমানন্দে, এবং আজ অনুলম্বিত গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নৃত্য করলেন এবং তাকে বললেন দেখো এই সব কথা তুমি আমার এই যে রূপ দেখলে আর দেখতে পাবে না পরবর্তীকালে। তুমি আমি যখন বিদ্যা আরম্ভ করব অনেক বাচ্চাদের নিয়ে সেই বিলাসে তুমি অংশগ্রহণ করবে, তুমি কাশ্মীর দেশে কেশব ভট্ট রূপে তুমি জন্মগ্রহণ করবে আর সেখানে তর্ক যুদ্ধ হবে তোমার সাথে। তো এভাবে এই কথাগুলি এখন বলবে না। তো মহাপ্রভু আবির্ভাবের আগেই এইখানে সেই সব লীলা হয়েছিল। এখানে চতুর্কুমার এসেছেন আর এখানে পঞ্চবক্ত্র শিব রয়েছেন। এখানে বেল পুকুরিয়া বলা আছে, বেলপক্ষ, বেলপক্ষ মানে এই স্থানে 15 দিন, পক্ষ মানে 15 দিন, এক মাসে 2টি পক্ষ হয়, সেজন্য এখানে পক্ষ বেল পক্ষরিয়া বলা হচ্ছে। আবার বিল্ল পক্ষ, এখানে 15 দিন সে ব্রাহ্মণগোলা ব্রাহ্মণগণ তারা কি করেছিলেন, এই নিম্বার্কাদিত্য সহ অন্যান্য ব্রাহ্মণগণ তারা এই পঞ্চভক্ত শিবের আরাধনা করেছিলেন। তখন শিবজি দর্শন দিয়েছিলেন, তখন বললেন তোমরা কি চাও, বলে আমাদের কি মঙ্গল হবে সেটি আপনি প্রদান করুন। এটাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ। আমরা কি চাইব, শিবজি দেখলে এই ধন দাও, সুন্দর স্ত্রী দাও, টাকা পয়সা দাও, মান যশ দাও, হ্যাঁ কি না? কিন্তু এই ব্রাহ্মণগণ কি চাইলেন, আমাদের কিসে মঙ্গল হবে, মনুষ্য জীবন সার্থক হবে সেই বর আপনি দিন। তখন তিনি বর দিলেন যে অচিরেই তোমাদের দর্শন হবে এই বেলবনে তারা রয়েছেন চতুর্কুমার, তাদের দর্শনে তোমাদের সিদ্ধি লাভ হবে, তোমাদের অবিষ্ট সিদ্ধি লাভ হবে। সেইভাবে সেই পঞ্চবক্ত্র শিব মানে পাঁচ মুখ শিব তিনি অন্তর্ধান করেছিলেন তাদেরকে। 15 দিন তারা বেলপাতা দিয়ে এখানে সেই শিবের আরাধনা করেছিলেন। সেজন্য আমাদের শ্রেষ্ঠ জিনিস প্রার্থনা করতে হবে, এই জগতে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে ভগবানের নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস, সর্বশ্রেষ্ঠ সম্পত্তি। আমরা জানি কাশীর এক ভক্ত কাশী বিশ্বনাথ শিব, তার এক ব্রাহ্মণ ভক্ত ছিল যার বাড়ি এই বর্ধমান জেলায় ছিল, পাইকর। তো সেই পাইকর এক দরিদ্র ব্রাহ্মণ কাশী বিশ্বনাথ শিবের সেবা করতেন। শিব খুব সন্তুষ্ট হয়েছিলেন, বললেন আমি তোমাকে বর দিতে চাই, তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ সম্পত্তি আমাকে দান করুন। সেই ব্রাহ্মণও এরকম চেয়েছে, সর্বশ্রেষ্ঠ সম্পত্তি আমাকে দান করুন। তখন শিবজি তিনি বললেন আমি তোমাকে দিতে পারবো না, তুমি যাও রাধা মদন মোহন বৃন্দাবনে তার সেবক সনাতন গোস্বামীর কাছে সেখানে চলে যাও। শিবজি জানতেন সনাতন গোস্বামীর শক্তি, কি করে না, চাকলেশ্বর শিব রয়েছে বৃন্দাবনে, সেখানে সনাতন গোস্বামী ভজন করতেন, হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে, এই জপ করতেন। কিন্তু খুব মশা, প্রচন্ড মশা। তো এক সময় সনাতন গোস্বামী দেখলেন এখানে মশা, ভগবানের নাম জপে মনোনিবেশ হচ্ছে না, তখন ওই মন্দির ছেড়ে চলে যাচ্ছিলেন। তখন শিবজি চাকলেশ্বর শিব সামনে এসে হাত ঘেরেছেন, সনাতন কোথায় যাচ্ছ? তখন একটা ব্রাহ্মণ বেশে শিবজি বলছে আমি এই মন্দির থেকে চলে যাচ্ছি কেন, এত মশা এখানে বসা যাচ্ছে না, আমার হরিনামে মনোনিবেশ হচ্ছে না, তুমি যেতে পারবে না।
তোমাকে এখানে জপ করতে হবে, আর আমি প্রতিদিন এই নাম শুনি। কেন এক মুহূর্ত যদি আমি নাম জপ না শুনি তাহলে সেই ক্ষণটা আমার কাছে অশুভ মনে হয়, আর তোমার মুখে হরি নাম অত্যন্ত অপূর্ব, সুস্বাদু, অত্যন্ত মঙ্গলময়। তাই তুমি চলে যাবে এই স্থান ত্যাগ করে, কদাপি যেতে পারবে না। আমি নিজে, তখন শিব তার নিজের রূপ ধারণ করে দেখালেন, চাকরেশ্বর শিব কি, সনাতন গোস্বামীকে দর্শন দিয়ে বললেন, এই মশাগুলির তাড়ানোর দায়িত্ব আমার, তুমি এখানে জপ করবে। তাহলে দেখুন, সেই জন্য শিবজি জানতেন সনাতন গোস্বামীর মহিমা কত অপার। তিনি জড়জাগতি কোন বিষয়বস্তুর প্রতি আসক্ত নন, হরিনাম যে সম্পদ, সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পত্তি, নাম চিন্তামণি, তো সেটা শিবজি জানতেন, সব থেকে মূল্যবান সম্পত্তি জানতেন। সেই জন্য আমরা দেবদেবীর কাছে যে কোনো কিছু প্রার্থনা করব না, কেবল কৃষ্ণ ভক্তি। গুরু মহারাজ বলছেন, ভক্তরা দেবদেবীর সামনে হয়ে গেল প্রার্থনা কর, কৃষ্ণ ভক্তি কামনা করো, কৃষ্ণ সেবা কামনা করো, ধনং জনং সুন্দরী কামনা করো না। সেই জন্য এই পঞ্চভক্ত শিবের কাছে, এই যে নিম্বাকার দ্বিতীয় আদি ব্রাহ্মণগণ, তারা কি চাইলেন, যে আমাদের যা মঙ্গল হবে সেটাই দিন। তো সেই জন্য শিব যে আশীর্বাদ করবেন, অচিরেই তোমাদের সেই কৃপা প্রাপ্ত হবে। ঠিক সেরকম কাশী বিশ্বনাথের কাছে এই পাইকরের ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ, তার সেবায় তুষ্ট হয়ে শিবজিও বললেন, কি চা বললে, আপনি আমার সব থেকে মূল্যবান সম্পত্তি চাই, আর কিছু চাই না। ও তা যাও, বৃন্দাবনে সনাতন গোস্বামী মদন মোহনের সেবক দিবে। তো সেখানে গিয়েছেন, আর সনাতন গোস্বামী পরীক্ষা করেন, বৈষ্ণবরা কখনো কখনো পরীক্ষা করেন। ধ্রুব মহারাজ যাচ্ছে ভগবানের আরাধনা করতে, নারদ মুনি বলে, ধ্রুব বাচ্চা রাজপুত্র, যাও রাজবাড়ি যাও, খেলা করো, পড়াশোনা করো, কোথায় যাচ্ছ, জঙ্গলে বাঘ ভাল্লুক আছে। গুরুদেব এরকম কখনো কখনো পরীক্ষা করেন, কখনো কখনো আমাদের গুরুদেব পরীক্ষা করেন, দেখেছি আমি। দীক্ষা অনুষ্ঠান থেকে বলেন, তুমি যাও, দীক্ষা হবে না এবারে। তখন আমরা কান্নাকাটি করতে করতে, না দীক্ষা হলো না, অন্য মন্দিরে গিয়ে অন্য গুরু থেকে দীক্ষা নিয়ে নেব, এটা পরীক্ষা ফেল। দীক্ষা মানে গুরুতে আসক্তি, বাধা গঞ্জনা আসবে, গুরুদেব আমাকে পরীক্ষা করলেন, আমি ফেল হয়ে গেলাম, না গুরুদেব আপনি যখন বলবেন আমি তখনই প্রস্তুত থাকবো, আজ আমার কোনো দুর্ভাগ্য সংশোধিত হতে চাই। তো আমরা গুরু বৈষ্ণবদের কথাকে তোয়াক্কা করি, যদি কখনো কোনো বৈষ্ণব আমাদের বলে, না এখন তুমি না নিয়ে কিছু অপেক্ষা করো, তখন আমরা দ্বন্দ্বের মধ্যে ফেলে, আমি আর নামটা প্রচার করবো না, নামটা আর নামে নেই, নামটাকে ত্যাগ করে দেয়। নাম মানে ভগবানের নাম, আদান প্রদানকে ত্যাগ করা মানে সে অধঃপতিত হয়ে গেল। অনেক ভক্ত দেখি প্রায় বলে, আমি নামটা আর থাকলাম না, নামটা ত্যাগ করে দিলাম, তো মানে সে অধঃপতিত। সে হয়তো অনেক সেবা করছে, সেটা সেবা নয়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, সেটা আনুগত্য নয়, সেটা সেবা নয়, কিছু অসুবিধা হতে পারে, পরামর্শ করে চলতে হবে, আনুগত্যে থাকতে হবে। তো সেজন্য পরীক্ষা করবেন। তো সনাতন গোস্বামী সেই ব্রাহ্মণ সত্যিকারে কি সর্বশ্রেষ্ঠ সম্পত্তি এ চাইছে, তাই পরীক্ষা করতে চাইলেন। তখন সঙ্গে সঙ্গে বললেন, যাও ওই অনতি দূরে আবর্জনা দেখছ, ওটা খুঁড়বে, ওখানে পেয়ে যাবে সব থেকে মূল্যবান সম্পত্তি। একটা স্পর্শ পাথর আছে, লোহায় টাচ করবে, সোনা হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ চিন্তা করছে, যে গোসাই এত বড় পাথর, এত মূল্যবান পাথর, সোনা হয়ে যাবে লোহা টাচ করলে, এত মূল্যবান জিনিসটা আবর্জনায় ফেলে রাখছে, নিশ্চয় এর থেকে আরো মূল্যবান সম্পত্তি আছে, আমাকে দিতে চাইছে না। ব্রাহ্মণের এরকম শিবের কৃপায় চিন্তা হয়েছে, তার সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে দেখছে সত্যিকারে, তো সেটা নিয়ে লোহায় টাচ করছে, সোনা হয়ে গেছে। তখন ভাবছে, এইটা সব থেকে মূল্যবান সম্পত্তি নয়, আমাকে পরীক্ষা করা হচ্ছে। সে ব্রাহ্মণ বুঝতে পেরে সনাতন গোস্বামীর কাছে এসে পাদপদ্মে পড়ে, প্রভু আপনি গোপনে রেখে দিয়েছেন সব থেকে মূল্যবান জিনিস, লুকিয়ে আমাকে আপনি বঞ্চনা করছেন, এটি মূল্যবান নয়, এটি নোংরা স্থানে পড়ে আছে, এটা কখনো মূল্য নেই। ও তুমি এর থেকে মূল্যবান জিনিস চাও, বলছে হ্যাঁ, আপনি যেটা লুকিয়ে রেখেছেন সেটা আমি চাই। ঠিক আছে, ওটা ফেলে দাও, আবার পরীক্ষা। কখনো কখনো আমরা ধরে পাথর, ধরে স্পর্শ পাথর, সোনায়
দেখে নিয়েছি লোহা টাচ করে শোনা হয়ে গেছে, এটাও নিব এটাও খাবো, মানে ডুডু খাবো তামাকও খাবো। আমাদের ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুরের গল্প, এটা হবে না। হয় লোক ভজ নাই গোড়া ভজ ভাই, দুই কব না রয় এক খায়, দুটা একসাথে থাকবে না। তো এইভাবে সনাতন গোস্বামী বলেন ফেলে দাও, ওই ব্রাহ্মণ তাই করলেন, একদম যমুনা জলে ফেলে ডুবে স্নান করে আর ধুতি পরে এসেছেন রাধা মদন মোহনের সামনে। আর সনাতন গোস্বামী কি দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত নাম নাম অভিন্নত্বম। ওটা ছিল স্পর্শমণি, আমি তোমায় দিলাম চিন্তামণি, যা চিন্তা করবে তাই পেয়ে যাবে। হরি বল, চিন্তামণি কি নাম, চিন্তামণি কি এটা কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমি আর এখানে শেষ করছি, যেহেতু আপনারা বিশ্রাম করবেন, প্রসাদ মানে ডিনার সবাই পেয়ে গেছেন, মুড়ি প্রসাদ দিবে ও প্রসাদ দুপুরে দিয়ে দিন একসাথে, ও তখন আসেনি, আগামীতে প্রসাদের সময় দিয়ে দিলে সুবিধা হবে। এই জন্য সব ভক্ত বসেছে, খুব ভালো প্রসাদ পাবে। তো আমি সবাই কাছে প্রার্থনা করব যে আপনারা, আমার যদি আপনাদের কাছে কোনো অপরাধ হয়ে থাকে ক্ষমা করে নিজ গুণে আমাকে আপনাদের চরণে রাখবেন, এবং গুরু বৈষ্ণবেদের আদেশ যেন ঠিকঠিকভাবে পালন করতে পারি সেই আশীর্বাদ করবেন। মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, আমি প্রার্থনা করব গুরু মহারাজ শ্রীল প্রভুপাদ সমস্ত পূর্বাচার্য বৃন্দ এবং নিতাই গৌর পঞ্চতত্ত্ব নৃসিংহদেব রাধা মাধব অশোকী মদন গোপালের কাছে, তাদের অহিতুকি কৃপা আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। বাঞ্ছা কল্প দুর্গস্ত কৃপা সিন্ধু বৈবচ পতিতানং পাবনে ভিও বৈষ্ণবে ভুনম। এখানে কেউ উঠবেন না, আমি যে কথাগুলি বললাম না, অত্যন্ত গুরুত্বপূর্ণ নবদ্বীপ ধাম মেসেজ আছে, নবদ্বীপ ধাম যে মহিমা গ্রন্থ আছে আমাদের স্টলে, সেখানে বহু গ্রন্থ থেকে সংকলন করেছেন পূজ্যপাদ গৌরাঙ্গদেব স্বামী মহারাজ। এই অমূল্য ধামের বিষয় আপনারা সেখান থেকে বাড়িতে গিয়ে এখানে তো শুনবেন, আবার যখন বাড়িতে গিয়ে সেগুলো পড়বেন তখন মনে পড়বে ধামের কথা। তো আমাদের এই স্মরণটাই আমাদের প্রাণ, যদি আমরা স্মরণ না রাখতে পারি তাহলে মৃত শরীর। মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, হ্যাঁ যুগল বিলাস স্মৃতি সার, তো সেই যুগল বিলাস রাধা কৃষ্ণ নাম এটা আমাদের স্মৃতি পটে আসে, তো সেটাই সার। ইহা বই আর নাহি, হ্যাঁ এর ছাড়া আর কিছু নেই, এটা হচ্ছে সাধ্য সাধন সার, ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্বশাস্ত্র সার। তো সেই জন্য মনের স্মরণ যাতে হয় সেই জন্য আমরা কীর্তন করতে করতে জপ শুনে শুনে করতে করতে স্মরণ হবে, তাই ভগবানের কথা কানে শুনতে শুনতে সেটা স্মরণ করবেন, আবার বাড়িতে গিয়ে নবদ্বীপ ধামের মহিমা পড়বেন তখন নবদ্বীপ ধাম স্মরণ হবে, ধামের কথা চিন্তা করতে করতে একদিন ভগবৎ ধামে চলে যাবে। গুরু মহারাজ একটা মেসেজ দিয়েছেন আপনাদের জন্য, আপনারা শুনুন, এখন আমাদের মাইকে দেওয়া হচ্ছে, সবাই মন দিয়ে শুনুন। গুরুদেব শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ কি, তিনি কিভাবে দয়ালু, তিনি আসতে না পারলেও তিনি তার বাণীর দ্বারা মেসেজ দিয়েছেন, শোনা